1947 সালে জাতিসংঘে ভোটাভুটির মাধ্যমে ফিলিস্তিনকে দুই টুকরো করে ইহুদি এবং আরব রাষ্ট্র গঠিত হয়। তখন থেকেই সংকটের শুরু। কোণঠাসা ফিলিস্তিনিরা এখন নিয়মিতই সংঘাতে জড়াচ্ছেন ইসরায়েলি সেনাদের সঙ্গে। তবে সম্প্রতি সুর নরম করে ইসরায়েলের প্রধানমন্ত্রী ইয়ার লাপিদ দুই রাষ্ট্র গঠনের প্রস্তাব দিলে বিষয়টিকে স্বাগত জানান ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। আর এতেই দীর্ঘদিনের চলমান সংকট সমাধানের পথ দেখছেন অনেকে। ফিলিস্তিন ইসরায়েল সংকট নিরসনে এবার তৎপর হয়েছে বাইডেন প্রশাসন। বুধবার প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন পিএলওর কর্মকর্তা হুসেন আল শেখ বৈঠকে বসেন মার্কিন উপপররাষ্ট্রমন্ত্রী ওয়েন্ডি শারমানের সঙ্গে। এ সময় দ্বিরাষ্ট্র সমাধানের বিষয়ে আলোচনা হয়। বৈঠকে সংকট সমাধানের বিষয়ে নিজেদের প্রতিশ্রুতির কথা জানান শারমান। তবে সমাধানে আসতে হলে ফাতাহ ও হামাসকে যৌথভাবে তেল আবিবের সঙ্গে আলোচনার টেবিলে বসার আহ্বান জানান তিনি। বৈঠকে দ্বিরাষ্ট্র সমাধানের পাশাপাশি অবিলম্বে পশ্চিম তীরে উত্তেজনা কমিয়ে আনার বিষয়ে জোর দিয়েছেন পিএলওর কর্মকর্তা হুসেইন আল শেখ। জনসাধারণের নিরাপত্তা নিশ্চিতে ইসরায়েলি সেনাদের আচরণ সংযত হওয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি। এদিকে দীর্ঘ এক দশক পর উচ্চ পর্যায়ের বৈঠক করেছেন ইসরায়েল ও ইউরোপীয় ইউনিয়ন। ইসরায়েলি প্রধানমন্ত্রীর দ্বিরাষ্ট্র সমাধান প্রস্তাবের বিষয়টিকে স্বাগত জানিয়েছেন ইইউর পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জোসেফ বোরেল। একই সঙ্গে ফিলিস্তিনের বর্তমান পরিস্থিতিকে চরম উদ্বেগজনক বলে মন্তব্য করেছেন তিনি। ফরহাদ চৌধুরী, সময় সংবাদ।